কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো বাড়ির ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছো যে আমি কোথায় আছি। তো হ্যাঁ, আমি আজকে সকালবেলা রওনা দিয়েছিলাম। তো ভেবেছিলাম যে 11টার মধ্যে নেমে যাব শিলিগুড়ি থেকে বাড়িতে। তো মানে এত ডালখোলা জ্যামে পড়ে গেছি যে আমি 3টার সময় পৌঁছলাম, ঠিক আছে? আজকে কলেজে যেতে পারলাম না, আর নিউয়ারে তো মা বাবাকে কাউকে কেক খাওয়ানি, তো একটা কেক নিয়ে এসেছি। আর আমি একাই এসেছি, ঘুটলু আমার সাথে আসেনি। আমি আবার শনিবারেই ব্যাক করবো, কালকে কলেজে যাবো। তো চলে চলো দেখে নাও কেকটা এনেছি বিউটিদির কাছ থেকে। বাড়িতে সবাইকে খাওয়ানোর জন্য মা বাবা ভাই তারপরে কাকি শাশুড়িরা ঠাম্মারা আছে সবাই। আর আমি বেশি কিছু না আনিনি, এই যে শুধু একটাই ব্যাগ এনেছি, ব্যাস এতটুকুই, আর কিছু আনিনি। আর এই যে বুনু চলে আসছে দেখা করতে আমার সাথে। তো চলো বাড়িতে পোলট্রি ফার্মের ওইদিকে গিয়ে তোমাদের কেমন ফুল গাছ যে লাগিয়েছিলাম তোমাদেরকে দেখাবো। তো তোমরা আমাদের সঙ্গে থাকো। তো ফ্রেন্ড, আমি হচ্ছে বুনুকে দিয়েই কেকটা কাটাবো। তো বুনু মানে খুব হচ্ছে একটু ইসে মানে এক্সাইটেড হয়েছে যে কেকটা ওই কাটবে। কেকটা কাটা হলেই সবাইকে আমি দিয়ে আসবো, বাড়ির যারা যারা আছে, কাকি শাশুড়ি কাকা শ্বশুর ঠাম্মা সবাইকে দিয়ে আসবো। আর বাড়িতে যে ফুল গাছগুলো লাগিয়েছে সেই ফুল গাছগুলো দেখিয়ে দেবো যে কেমন ফুল ফুটেছে। চলো তোমরা সঙ্গে থাকো, আর ভিডিওটা এন্ড পর্যন্ত আমার দেখতে থাকো, আর কার কেক কেমন লেগেছে অবশ্যই জানাবে। কেক দিতে আমি ঠাম্মার বাড়ি চলে এসেছি। আর ঠাম্মার দেখো তুলসী দেবী চারধার দিয়ে বড় গাঁদা ফুল গাছগুলো লাগিয়েছে, জাস্ট অনেক সুন্দর লাগছে। তারপরে আমি তোমাদের বাড়ি দেখিয়ে দিব, তো তোমরা সঙ্গে থাকো। ও কত এদিকে এই যে পোলট্রি ফার্মের দিকে কত ফুল ফুটছে, অনেক ফুল, কারণ আমি যখন যাই তখন একদম গাছগুলো লাগানো ছিল, আর এখন অনেক ফুল ফুটছে। আর এটা যে কেমন ফুল দেখো, অর্ধেকটা হলুদ আর অর্ধেকটা লাল, এই ফুলটা দেখতে খুব সুন্দর লাগছে। আর এই যে মা দাঁড়ায় আছে ওখানে, অনেকগুলো ফুল, অনেক ফুল ফুটছে দেখো তোমরা। তো হ্যালো ভিউয়ার্স, তো আমি খেটে আর ফুলগুলো তো দেখলে কেমন হয়েছে, তো এখন একটু মাঠের দিকে চলে এসেছি। বাবা হচ্ছে বাঁধাকপি লাগিয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো, আর অনেকদিন পর এসেছি, খুব ভালো লাগছে। তো চলো তোমরা সঙ্গে থাকো, আর ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো। আর এই যে ওলকপির চারাও অনেক লাগিয়েছে, কি আর বলবো, অসম্ভব সুন্দর, মানে তোমরা জাস্ট দেখলে অবাক হয়ে যাবে, খুব সুন্দর, খুব সুন্দর লাগছে, মানে কি বলবো, আমি দেখে একদম মনে হয় পাগল হয়ে যাব। কারণ বাবার বাড়িতে তো এসব দেখিনি আর এসব চাষাবাদ করে না। তো দেখো বাঁধাকপিগুলো কি সুন্দর লাগছে, তোমরা দেখতে থাকো। এই যে দেখো আমাদের বাঁধাকপিগুলো কি সুন্দর হয়েছে, জাস্ট মানে অসাধারণ লাগছে দেখতে, তোমরা দেখো শুধু, মানে এত সুন্দর লাগছে আর কিছু মানে বলে প্রকাশ পাচ্ছি না। এটা দেখো তো কি সুন্দর, ওফ যা লাগছে না, হেভি হয়েছে কিন্তু দেখো বড় বড়, মানে কি আর বলবো, আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি। আর ওইদিকে হচ্ছে ওলকপি গাছ লাগিয়েছে, ওলকপি চারা লাগিয়েছে, সরি গাছ না। তো এই দেখো ওই ওদিককার জমিটাও আমাদের হয়, এটা গোটাটাই লাগিয়েছে। আর এইদিকে সর্ষা ক্ষেত, আর ওই দূর দূরে তোমরা দেখো শুধু, দাঁড়াও কাছ থেকে দেখিয়ে দিই, দূরে কত সর্ষার ক্ষেত তোমরা দেখতে পাচ্ছ। এই যে এই সর্ষাটা হয়ে গেছে, এই যে দানা চলে এসছে, এই যে দেখো, আর আমার সাথে এই যে বুনু এসছে কাকা শ্বশুরের মেয়ে। আর ফুলকপি সরি বাঁধাকপিটা জাস্ট দেখো তোমরা, একটু মনে মনে ভাবো যে আমি রিয়েল দেখছি কত কাছে, আর ক্যামেরায় তো আরও সুন্দর লাগছে দেখো, এত সুন্দর। তো চলো নেক্সট আর কী কী লাগিয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো। বুনু কী দেখাচ্ছে দেখি, ফুল একটু টাটা করে দে, টাটা করে দে। এখানে আলু শাক লাগিয়েছে দেখো, এটা আমাদের না, এটা হচ্ছে ছোটো বড় কাকা শ্বশুরের আলুর ক্ষেত, আলু লাগিয়েছে দেখো, আলুর ক্ষেতটাও খুব সুন্দর হয়েছে, মানে সরি ক্ষেতটা না, আলুগুলো খুব সুন্দর হয়েছে। তো চলো মা কোথায় গেল চলো তো দেখি, মাকে তো দেখতে পাচ্ছি না, খুঁজতে খুঁজতে যাই দেখি, চলো মা কোথায়। তোমরা তো দেখলেই যে মানে এত সুন্দর লাগছে, জাস্ট কপির জমিটা, বাঁধাকপির কি আর বলবো। আর আমার সঙ্গেই তো বুনু এসছে, আর আমি না মানে অন্যটাও বের করার টাইম পাইনি, গামছা নিয়েই চলে এসেছি, মানে এতটা এক্সাইটেড এদিকে আসার জন্য, কতদিন পরে আসলাম একবার জাস্ট ভাবো। আর মা এসেছিলো, মা মনে ওই দিকে চলে গেছে। তো চলো তো দেখি মা কী করছে আর কোথায় গেছে, তোমাদের সঙ্গে থাকো, ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো। যে এখানে দেখো তোমরা, এখানে হচ্ছে ধনিয়া লাগিয়েছে, মানে এই যে সম্পূর্ণ জমিটাই দেখতে পাচ্ছ, এখানে ধনিয়া লাগিয়েছে আর খুব সুন্দর লাগছে। আর পাশে মানে চটের মিল আছে কারখানা, ওই জন্য বেশি হচ্ছে আওয়াজটা হচ্ছে। আর এখানে যে হ্যাঁ এটাও আমাদের, এখানে যে বেগুন বাগান দেখো,
আর এই যে এই এটা কপি চার, এটা আমাদের বাঁধাকপির নতুন এসে লাগিয়েছে, কেবল হচ্ছে এখনও বাঁধাকপিটা হয়নি ঠিকঠাকভাবে। আর তার সাথে সাথে করলাও লাগিয়েছে, এই যে দেখো বাসে তুলে দিয়েছে। এই যে করলার গাছ দেখতে পাচ্ছিস না, আর ওই যে বাবা ওইদিকে হুইল চালাচ্ছে দেখো, এটাও আমাদের জমি ঠিক আছে। এটা এটার মধ্যে হচ্ছে ইসে করছে, কপি এখনও হয় নাই তো, ওটা হয়ে গেছে, ওটা বিক্রি করলে এটা যখন নতুন হবে এটা আবার মার্কেটে ছেড়ে দিবে। তো চলো ওইদিকে মা কি করছে তোমরা দেখতে থাকো। টাকা সেই টাকা নিয়ে আয় সব দেখাই বলে, ওই যে হরদেব মামু কইছে ওই শুনে তখন টাকা সঙ্গে সঙ্গে বের করে দিছে। চলো ব্যাগটা নাও, চলো দুষ্টুও চলে গেল, ওদিক দিয়ে যাবা, চলো এদিক দিয়ে গেলে হবে, ব্যাগটা নাও, অনেক হয়েছে চলো, আর তোগুলো খাই শেষ করতে পারবো না। জমি টমি ঘুরে সব কিছু মানে তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর আমি বাড়িতে চলে এসেছি। আর এইখানে প্রচুর ঠান্ডা, যে ওখানে থাকি ওখান থেকে এখানে আরও বেশি ঠান্ডা। তো দেখো মায়ের চাদরটা নিয়ে নিয়েছি। তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, কালকে আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, এখন কিন্তু কোভিড আরও প্রচুর পরিমাণে বেড়েছে, মানে বেড়েছে বলতে কি বেড়ে গেছে অলরেডি। মাস্ক স্যানিটাইজার অবশ্যই বাইরে গেলে ইউজ করবে, খুব সাবধানে থাকবে ঠিক আছে। আর ভিড় ভাড়টাতে একদমই মানে জাস্ট ওদেরকে অ্যাভয়েড করার চেষ্টা করবে, এতটুকুই বলবো। তো এখনকার ভিডিওটা এখানে এন্ড করছি, কালকে নতুন আবার একটা ব্লগে দেখা হবে তোমাদের সাথে। তো এখনকার জন্য টাটা।